বন্ধুরা, সমস্ত ভারতবাসীদের ঈদের আনন্দ দেওয়ার মতো খবর বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। আর যে সমস্ত পাকিস্তানিদের বা যারা এই মুহূর্তে পাকিস্তানিকে আব্বু বলে ভাবে, তাদের জন্য কিন্তু এটা একদমই ভালো খবর নয়। আব্বুর জন্য দোয়া করবেন তারা। যাই হোক, আসি মেন টপিকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর এটাই, পাকিস্তানের জঙ্গি হামলায় 7 জন নিরাপত্তা কর্মীকে 72 ঘুরে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক জায়গায় দুই জায়গায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর এতে 7 জন সদস্য নিহত আর 2 জন আহত হয়েছে। আপনাদের বলে দিই, অ্যাকচুয়ালি ডেটাটা এর থেকেও বড়, কিন্তু পাকিস্তান কখনো রিয়েল ডেটা পাবলিশ করে না। যাই হোক, আপনারা 7 জন ধরে নিন, কিন্তু এটা 17 হতে পারে। বর্তমান সময়ে পাকিস্তানের ফেমাস পত্রিকা ডনের স্টেটমেন্ট অনুসারে জানা যাচ্ছে, প্রথম হামলায় ঘটনাটি ঘটেছে হাসান খেলে, সেখানে নিরাপত্তা বাহিনী বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর সেখানকার জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এর ফলে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী 5 সদস্য নিহত হয়, আরও 2 জন গুরুতর আহত। অপর ঘটনাটি ঘটেছে জঙ্গিরা সীমানা এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়। নিহত নিরাপত্তা সদস্যের লাশ ও আহতদের হেলিকপ্টারে করে বান্নুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হামলার পর 2টি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলল, এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর হাতে হাতে লাগেনি কেউই। জানি এই খবরটি শুনে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানেরা যারা আজকের দিনে পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে আব্বু বলে ভাবে, তাদের কষ্টের বুকটা ফেটে যাচ্ছে। সেই সমস্ত ব্যক্তিদের জানাই এক বালতি সমবেদনা উটের মুতের। হ্যাঁ, খারাপ লাগলে কিছু করার নেই, আপনারা আব্বু ভাবেন তাই আপনারা পুত্র হয়ে কষ্ট হলেও হতে পারে, তাই উটের এক বালতি সমবেদনা জানিয়ে দিলাম, তাই উটের মূত্রের এক বালতি সমবেদনা জানিয়ে দিলাম আমাদের তরফ থেকে। যাই হোক বন্ধুরা, এবার আপনারাই বলুন, বাপ কোনোদিনই বাপকে ছাড়েনি, এই পাকিস্তান ভারতের ক্ষতি সাধারণের জন্য আজ জঙ্গি তৈরি করছে, আর তাদেরই তৈরি করা জঙ্গি মন্দিরে ঘন্টার মতো লাগাতার তাদের বাজিয়ে যাচ্ছে। এতে আনন্দের কি হতে পারে? অবশ্যই এরপর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।